নাইট শিবির থেকে বাদ পড়ছেন মিচেল স্টার্ক। মেগা নিলামের আগেই ছাঁটাই হবেন 5 তারকা। ভালো পারফরম্যান্স করেও বাদ পড়বেন তারা। কাদের দলে রাখতে চাইছে না কেকেআর, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আগামী আইপিএল মরশুম শুরুর আগেই মেগা নিলামের টেবিলে বসতে হবে 10টি ফ্র্যাঞ্চাইজিকে, আর এই নিলামের ব্লু প্রিন্ট তৈরি করতে বিরাট সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স। কারণ গতবারের চ্যাম্পিয়ন দল ভেঙে নতুন দল তৈরি করতে হবে তাদের। ইতিমধ্যে রিটেনশনের নিয়ম স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী সর্বাধিক 6 প্লেয়ারকে দলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই মোতাবেক দল থেকে ছাঁটাই করা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে মরিয়া নাইট শিবির। ইতিমধ্যেই জানা গিয়েছে কেকেআর থেকে 5 জনের বিদায় নিশ্চিত হয়েছে। নাইটদের ছাঁটাইয়ের তালিকায় সবার উপরে নাম থাকতে পারে মিচেল স্টার্কের। চলতি বছর আইপিএল এর শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত অজি পেসার মিচেল স্টার্ককে নিয়ে। তবে টুর্নামেন্টের শেষের দিকে ছন্দে ফিরেছিলেন তিনি। কিন্তু স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় তার দামের কথা ভেবেই তাকে ছেড়ে দেবে কেকেআর। স্টার্কের পাশাপাশি তরুণ ভারতীয় ব্যাটসম্যান অঙ্কৃষ রঘুবংশীকে ছেড়ে দিতে পারে কেকেআর। সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এছাড়াও শোনা যাচ্ছে যে পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান রমনদীপ সিংকেও ছেড়ে দিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি। যদিও গত মরশুমে তিনি 9 ম্যাচে 201.61 অত্যাশ্চর্য স্ট্রাইক রেটে 125 রান করেছিলেন, তারপরেও বাদের তালিকায় থাকতে পারে তার নাম। এছাড়াও কানা ঘুষও শোনা যাচ্ছে যে হিমাচল প্রদেশের মিডিয়াম পেসার বৈভব অরোরাকেও ছেড়ে দিতে পারে কেকেআর। ছাঁটাইয়ের তালিকায় নাম উঠতে পারে আফগান ব্যাটসম্যান গুরবাজের। কারণ গত বছর আইপিএলে বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট, সেই জন্য প্রায় পুরো মরশুম ডাগ আউটে বসেছিলেন আফগান ওপেনার। তাই জানা যাচ্ছে যে সল্টকে রেখে গুরবাজকে ছেড়ে দেবে কেকেআর। তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।